বিষয়টা হচ্ছে বোন বলেছেন ওরস শরীফ, ওরস আবার শরীফ হলো কোথেকে? মাজার শরীফ, এই শরীফ। কদিন আগে আমরা গাবতলী দিয়ে যাচ্ছি, সেখানে একটা পোস্টার দেখলাম, একটা মাজারে ওরস হবে, সেই মাজারটাকে গোসল করাবে। মাজার তো গোসল করানো হয়। ঢাকার গুলিস্তানে গোলাপশা মাজার আছে, গোলাপশা মাজার প্রতি বৃহস্পতিবার রাতে মানে শুক্রবার ফজরে এই গোলাপশা মাজারকে 4 মণ, 4.5 মণ দুধ দিয়ে গোসল করানো হয়, ধোয়া হয়। অথচ তার পাশে ফুটপাতের মধ্যে বনি আদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, ছোট ছোট বাচ্চাগুলো অপুষ্টির শিকার, ছোট ছোট বাচ্চাগুলো সেখানে শুয়ে আছে, দুধ পায় না। আর এই মাজারটাকে গোসল করায় দুধ দিয়ে, 4 মণ, 4.5 মণ দুধ দিয়ে শুক্রবার ফজরের সময়। লা ইলাহা ইল্লাল্লাহ, এই মাজারটাকে গোসল করানো। তো কদিন আগে দেখলাম মাজারে লেখা ওখানে ওরস হবে, তো ওখানে লিখতে গোসল শরীফ, মাজার গোসল শরীফ। এতদিন তো ওরস শরীফ শুনছেন আর মাজার শরীফ শুনছেন, এখন গোসল শরীফ হয়ে গিয়েছে। ওরস আবার শরীফ হলো কি করে? দ্বিতীয় কথা হচ্ছে, ওরস শব্দের অর্থটা আমরা জানি কি? ওরস শব্দের অর্থ হচ্ছে বিয়ে শাদী। বৌভাতকে ওরস বলে, বৌভাতকে বা বিয়ের অনুষ্ঠানকে ওরস বলে। আরুসা বলা হয় বউকে, আর ওরস বলা হয় জামাইয়ের বাড়িতে, হাজবেন্ডের বাড়িতে বা স্বামীর বাড়িতে যে প্রোগ্রামটা হয় সেটাকে বলা হয় ওরস, অথবা মেয়ের বাড়িতে যে প্রোগ্রামটা হয় এটাকে বলা হয় ওরস, ওরস শরীফ। এই ওরসটা তো ওইখানে মাহফিলের মধ্যে সারাত কান্নাকাটি হচ্ছে, ওটা কি বিয়ের মাহফিল নাকি? অর্থের সাথে কত পার্থক্য, অর্থের সাথে কত পার্থক্য! আর বলা হচ্ছে যে সেখানে তো গাইরুল্লাহ নামে কিছু করা হচ্ছে না, কে বলছে করা হচ্ছে না? মাজারকে কেন্দ্র করে বা পীরের খানকাকে কেন্দ্র করে কেন গরিব মানুষকে খাওয়ানো হবে? আর গরিবকে খাওয়াবেন বছরে একবার 3-4 হাজার মানুষকে কেন খাওয়াবেন? সারা বছর আপনার এলাকায় গরিব মানুষগুলো আছে, খাওয়াতে থাকেন না? আর ওরসের মধ্যে দেখবেন এলাকার লোকজন খেতে পারে না, আসে অনেক দূর দূরান্ত থেকে, ঢাকায় আসে হচ্ছে ঢাকার বাইরে থেকে, ঢাকার বাইরে যায় হচ্ছে ঢাকার লোকজন, এলাকার মানুষগুলো, এসা এলাকার দুস্থ মানুষগুলো খেতে পায় না। আর ওইখানে এই ওরসের মধ্যে যত আছে সব গাঁজা খোর, হিরোইন খোর, হ্যাঁ চরস খোর, এটা খায় সেটাকে, এই করে সেই করে, এই সমস্ত অপরাধীগুলো সেখানে গিয়ে জমায়েত হয়। আর একদিন কেন খাওয়াবেন? সারাদিন খাওয়ান, সারা জীবন খাওয়ান, প্রতিদিন খাওয়ান, ওই দিনকে কেন্দ্র করে কেন? আর ওয়াজ মাহফিল গুলোতে কি হয় সেটা আমরা ভালো করে জানি। এই সমস্ত আলোচনাগুলো একদম বর্জনীয়। এই ওরস গুলোকে তারা এগুলো ভাবে তৈরি করেছে, পীরকে কেন্দ্র করে, কবরকে কেন্দ্র করে, মাজারকে কেন্দ্র করে, অথবা খানকাকে কেন্দ্র করে, অথবা কোন একটা দাঁতকে কেন্দ্র করে। এর আগে আমাদের আলোচনা গিয়েছে, এই স্থানে গায়রুল্লাহর ইবাদত করা হয়, সেই স্থানে আল্লাহর ইবাদত করাও নিষিদ্ধ। সেই স্থানে আল্লাহর অসন্তুষ্টির কাজ হয়, সেই স্থানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করা নিষিদ্ধ। এর আগে আমাদের আলোচনা চলে গিয়েছিল, তার মধ্যে আমরা এই ওরস মাহফিল এই সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছিলাম গত 4-5টা আলোচনা আগে। আশা করছিলাম যে সেই আলোচনাগুলো শুনেছেন, না শুনে থাকেন তো আলোচনাটা আবার একটু নিয়ে নিন বাইরের থেকে।